এটা বকখালি সমুদ্র সৈকত, এখানে অলরেডি জল আসতে শুরু করে দিয়েছে আমার পেছনে। এই জলটা পেরিয়ে এলাম, আসলে এই জায়গাটা একটু নিচু আছে, তারপর আবার উঁচু, শুনে জোয়ারের জলের আগে এই জায়গাটা ভরে যায় পুরো, তারপরে এই দিকটা খালিই থাকে। কালকে সন্ধ্যাবেলাতেও দেখেছি, আরেকটু পরে ফিরে যেতে হবে জোয়ারের জল আসতে শুরু করলে। দেখা যাক কতটা যেতে পারি। বকখালির এখানটা সব জায়গাটা সমতল না, এই সামনে যেমন দেখতে পাচ্ছি কিছুটা জল আসছে, মানে এখানেও জল চলে আসবে, ওই পেছনে জল চলে আসবে, এসব জায়গাতেও জল চলে আসবে জোয়ার হলে। ওইখানে মূল সমুদ্র অনেকটা দূরে, ঢেউ এদিকে আসার কোনো ব্যাপার নেই। ঢেউ দেখতে গেলে ওই অনেকটা দূরেই যেতে হবে। মাটি একদম কাদা বোঝাই যাচ্ছে, জল নিয়মিত আসা যাওয়া করেই এখানে। আর এই জায়গাটা দেখতে পেলাম, এখানেও জোয়ারের জল আগে ভরার কথা, এখানটা আবার উঁচু, নেখেলে এগুলো তো আবার পরে জল ভরবে, মানে এই ধরনের উঁচু নিচু করেই আছে, সেজন্য সব জায়গাতে একসাথে জল ভরে না। ওই দূরে সমুদ্রের গর্জন কিন্তু এখান থেকেই শুনতে পাচ্ছি। ওই সামনে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু এইখানে অলরেডি আমি যে দেখতে পাচ্ছি জল আসতে শুরু করেছে, খুব অল্প হলেও এখানে কিন্তু জলের প্রবাহ আছে। ফেরার সময় সাবধান থাকতে হবে, জায়গাগুলো ভরে যাবে জলে, সময় না ফিরতে পারলে জল কিন্তু এখানে উঠে যাবে। একদম সমুদ্রের কাছে চলে এসেছি, এই আগমনটা ক্যামেরাতে ধরে রাখতে চাই, যে গর্জনটা ক্যামেরাতে আসবে সেটা ধরে রাখতে চাই ক্যামেরাতে, শুনতে ভালো লাগবে। আশা করি গর্জন শোনা যাচ্ছে সমুদ্রে। চলে এসেছি সমুদ্রতে, এবার পা ভিজে গেছে জলে, অনেককে চান করতে দেখতে পাচ্ছি। এই ঢেউ কিন্তু চান করা যায়, বড় বড় ঢেউ নেই তবে আছে, দীঘাতেও এরকম ঢেউ দেখা যায়। পলি বেশি একটু, মাটিতে পায়ে কাদা লাগছে, প্রায় হাঁটুর কাছাকাছি অব্দি জল চলে এসেছে, বেশ ভালোই ঢেউ, ঢেউয়ের গর্জনটাও কিন্তু পরিষ্কার পাওয়া যাচ্ছে। এদিকে চান করছে অনেকে, ঢুকেই পড়েছে এদিকে, তার মানে গভীরতা অনেক জায়গাতে মাথার কাছেও চলে গেছে। বাড়তে থাকবে জল, জোয়ার আসছে বোঝাই যাচ্ছে। বেশি লোক না হলেও অনেক লোকই কিন্তু আছে। ওই দূরে ঝাউবন, ম্যানগ্রোভ বন দেখতে পাচ্ছি, অতটা মানুষের ইন্টারফারেন্স নেই এখানে, অন্য দীঘার মতো অতটা নেই, প্রকৃতির পক্ষে ভালো। ধারের সাথে সমুদ্র পাড়ের সাথে যেখান দিয়ে এলাম তার সাথে সমান্তরালভাবে দেখলে এই দিকটা আমার যেখানে ক্যামেরা তাক করা আছে ওদিকে কিন্তু অনেকটা জল চলে গেছে, আর এই দিকে এখনও কিন্তু জল আসেনি, তার মানে সেরকম গভীরতার পার্থক্য এখানে সব জায়গাতেই দেখা যাচ্ছে। এখনও যদিও ঝিনুকের খোল বা কিছু এক দুটো দেখেছি ছোটোখাটো, বেশি এখনও দেখ চোখে পড়েনি,
সে অর্থে মেরিন লাইফ এখনো জানি না এখানে মেরিন লাইফ কেমন। একটা কাঁকড়া দেখতে পেয়েছি সামনে, নড়ে যাচ্ছি। কাঁকড়াটা করে কি, ঝিনুক বা শামুকের ফেলে ঢুকে পড়ে, এই যে সেটা এখানে দেখা যাচ্ছে, এই যে ঢুকে পড়েছে কাঁকড়া একটা শামুকের খোলে। একটা মৃত মাছ পেয়েছি এখানে দেখতে। একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে স্তরে স্তরে পুরি জমেছে এখানে, মাছটা লক্ষ্য করলে বোঝা যাবে স্তরগুলো উঠতে থাকছে, ঢাল উঠতে থাকছে উপর দিকে স্তরে স্তরে। এই যে এই একটা স্তর, এই একটা স্তর, এই নিচে, এটা নিচের দিকে উপরে 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 চলে এসছে, পায়ের কাছে ছল চলে এসছে ওপরে। এই স্তরগুলো যেতে 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 উঠছে, এই স্লোপ উঠছে, স্লোপ এই এদিকে চলে যাচ্ছে। কিছু রক্ষী বাহিনী বোধ হয় যে বাঁশি বাজি বাজি সতর্ক করছে, কেউ দূরে চলে গেলে, যে দূরে চলে গেছেন, ওই দিকে একজন লোক দূরে চান করছেন, এবং এইদিকে এরা রক্ষী বাহিনী, এরা বাঁশি বাজি বাজি, অনেক দূর থেকে বাঁশি পাচ্ছিলাম, এবার বুঝতে পারলাম কে কে বা কারা। ধারণা আছে এখানে জলে চান করা যায় না, ঢেউ অতটা না, তারা কিন্তু এখানে এলে তাদের ধারণা কিন্তু পাল্টে যাবে। রক্ষী বাহিনী সতর্ক করছে, রক্ষী বাহিনী সতর্ক করে ফেরত যেতে বলছে, জোয়ার আসছে অবশ্যই, সেই জন্য ওই পারে চলে যান, ওই পারে চলে যান, বরবাদ করে। জিনিসটা খুব ভালো একদিক দিয়ে, কারণ মানুষের বুঝ জ্ঞান থাকে না, আনন্দ করতে করতে ওই দুর্ঘটনা ঘটে, এরা সতর্ক করে দিচ্ছেন ফিরে যেতে, বারবার করে থাকতেই দেবে না, তাও মানে মজা করতে হবে, সেই জন্য অনেকেই এখানে চান করে যাচ্ছে। এটা খুব ভালো জিনিস ফিরিয়ে দেওয়া এই সময়, দুর্ঘটনা এভাবেই ঘটে। মেরিনের যে একদমই দেখলাম না তা নয়, কিছু শামুক ঝিনুক দেখতে পেয়েছি, কিন্তু খোল বড্ড ছোট, এই যে কিছু কিছু এবং ভাঙ আগে থেকে। এদিকে একটা পেয়েছে, একটা দেখলাম আমার বড় বেশ, খুব খুব পাতলা, হাত দিলেই ভেঙে যাবে। এখানেও আরো কয়েকটা দেখেছি, আরো পেলাম মৃত কাঁকড়া। শেষ সতর্কীকরণ রক্ষী বাহিনীর কাছে, সবাইকে উঠিয়ে দিচ্ছেন, আর এখানে থাকা যাবে না, জোয়ার চলে আসছে। যাক, এখানে অভিজ্ঞতা ভালো হলো, তবে সেই মেরিন লাইফ কিন্তু এখানে, এই যে আবার একটি দেখছি, খুবই ছোট মেরিন লাইফ সবই, এবং খুব পাতলা। এখানে মেরিন লাইফ নিয়ে মনে একটা খচখচানি থেকেই গেল যে মেরিন লাইফ এখানে এফেক্টেড, ভালো রকমভাবেই এফেক্টেড মেরিন লাইফ, গ্লোবাল ওয়ার্মিং ফল এগুলো। ওই যে সামনে আবার দেখা যাচ্ছে, বারবার করে বলছে চলে যেতে চলে যেতে। আমি ফ্রেজারগঞ্জ উইন্ডমিল দেখেছিলাম, এই যে এখান থেকেও দেখা যাচ্ছে উইন্ডমিলগুলো দূরে এইদিকে, আর সামনে ওইখানে উইন্ডমিলগুলো, উইন্ডটারবাইনগুলো কাছাকাছি ফ্রেজারগঞ্জ বা এই বকখালি ঘাট, এবার ওই দিকে যাবো, ওই ফ্লাড লাইট জ্বলে উঠেছে অলরেডি, সমুদ্র অনেক কাছে চলে এসছে, অনেক ওপরে চলে এসছে, আর দেখাই যাচ্ছে আসলে খুব বেশি লোকও নেই, সবাই উঠে চলে গেছে, অনেকেই চান করছিলেন কিন্তু সবাই উঠে চলে গেছেন, মানে শেষ দেখাটা দেখে সবাই এবার ফিরে যাচ্ছেন আস্তে আস্তে। এবার আমিও চলে যাবো, ফিরে যাচ্ছি। আমার সামনে বালি কিন্তু ভেজা নেই, জল মূল সমুদ্র অত দূরে, কিন্তু ব্যাপারটা হলো ওই জায়গাগুলো নিচু, ওই জায়গাগুলোতে সামনে কিন্তু জল ভরে গেছে, সেই জন্যই আরও সতর্কীকরণ। ওনারা জানেন, ওনারা এখানে থাকেন রক্ষীরা, সেই সেই কারণেই কিন্তু এই সময়টাতে ফিরে যেতেই হবে,
না হলে আর এদিকে এদিকে খালি মাটি অবশ্যই, এদিকে তো চলা যাবে কিন্তু ওদিক দিয়ে ফেরা অসম্ভব হয়ে যাবে এরপর। সেই জন্যই ওনারা সতর্ক করে দিয়ে সবাইকে ফিরিয়ে দিচ্ছেন। এই জায়গাগুলো কিন্তু অনেক জল ভরে গেছে, এই যে স্রোত তো দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আমি স্রোতটা, আমার খালি চোখে তো ভালোই স্রোত ধরা পড়ছে, ক্যামেরা তো আশা করছি ধরা পড়বে। কি মাছ জানি না, মাছরা চলছে জলে, এই যে জলে একটা চলছে, এখন রাখলে হয়তো ক্যামেরাটা বোঝা যাবে, ওই যে যে চলে গেল, এই জলে যে তরঙ্গগুলো হচ্ছে, কি জীব চলছে বুঝতে পারছি না, কারণ বালির ভেতরে আছে, একদম উপরে নেই। এখানটায় অনেকটা বেশি কাঁকড়া দেখতে পেয়েছি, পরিষ্কার এখন বোঝা যাচ্ছে। এই জায়গাটা কতটা উঁচু, ওই জায়গাটা আবার নিচু, এখানে জল আসবেই না এত তাড়াতাড়ি, এগুলো কিন্তু জল ভরে যাবে কিছুক্ষণের মধ্যে, সেই জন্য এত সতর্কতা। আর কেউ নেই, আর একজন কি দুজন, একজন কি দুজন ওই দিকটায়। গর্ত বুঝে দিল কাঁকড়া, পরিষ্কার দেখতে পেলাম, ক্যামেরাতে কিছুটা এলো, পুরোটা এলো না। আরেকবার পেছন দিকটা দেখিয়ে দিই, যে একজন রক্ষী ইনি, আর কেউ নেই, কিন্তু দূরে দেখতে পাচ্ছি, এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, দূরে দুজন মাত্র। এভাবেই দুর্ঘটনা ঘটে, এদিকে আর কেউ নেই, এদিকে একজন, ওই দিকে আর কয়েকজন, চলে এসছেন ওনারা মূল সমুদ্র থেকে। এই জায়গাগুলোর মাটি মোটামুটি ভেজা নেই, ভেজা মানে জল আসেনি সেভাবে, ওই বললাম না উঁচু নিচু আছে, সব জায়গাতে জল আসছেও না এক সময়। কাঁকড়ের বাসা, একটা কাঁকড়ের বাসা, সবই ছোট ছোট কাঁকড়া বোঝা গিয়েছে, দেখা যাচ্ছে না টর্চ দিয়ে, বন্ধ করা গর্তের মুখ, বন্ধ করা মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে বালি দিয়ে, পুরো স্তরগুলো বোঝা যাচ্ছে, স্তরে স্তরে জল আছে। এই জায়গাটাতে প্রচুর কাঁকড়ার বাসা আছে, ছোট ছোট করতে করতে, এই কাঁকড়া একটা পেয়েছি দেখতে, চলে গেল চলে গেল। যে কাঁকড়ের রক্ষীরা বলছিলেন, এবার সামনে পরিষ্কার বুঝতে পারছি কতটা জল সামনে, এদিকে কিছুই নেই, এইদিকে কতটা জল, হাঁটুর কাছ অব্দি কিন্তু ডুবে যাচ্ছে, সেই কারণেই ওনারা অত করে বলছিলেন। জলে গভীরতা স্রোত যথেষ্ট, হাঁটু হাঁটু ভিজে গেছে আমার, ফিরে এলাম।